সুপ্র শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই নিশ্চয় সুস্থ সুন্দর আছো। তোমাদের সবাইকে অনলাইন ভিত্তিক লাইভ ক্লাসে আমি ধন্যবাদ জানাচ্ছি। আতাউর রহমান, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী শাখা হতে। সুপ্র শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয় মনে আছে আমরা গত ক্লাসে আমরা বিয়োগ শিখেছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে। আজকে আমরা পৃষ্ঠ 31-এর অঙ্কগুলো শিখবো। শেখার আগে তোমাদেরকে আমি ছোট্ট দু একটা প্রশ্ন করেই আজকের ক্লাস শুরু করবো আমি। তো প্রথমে আলভিকে প্রশ্ন করছি। আলভি, তুমি আমাকে বলো, এখন বিয়োগ অঙ্ক করব আমরা, তখন কোন স্থানের বিয়োগ আগে আগে করব? আলভি আমাকে শোনা যাচ্ছে? আমরা কোন স্থানের, মানে একক, দশক, শতক, মানে কোন স্থানের বিয়োগ আগে করব? একক স্থানের। আচ্ছা, ভেরি গুড। এবার আমি প্রমিকে প্রশ্ন করছি। প্রমি, রোল 182, নিশা তুমি শুনতে পাচ্ছো আমাকে? ইয়েস স্যার। প্রমি বলো, দশ বা দশের উপরে যখন কোন সংখ্যা যাবে তখন বিয়োগের ক্ষেত্রে হাতে কত থাকবে? শূন্য। দশ বা দশের উপরে যখন যাবে, যেমন হতে পারে 10, 11, 12, এরকম হলে আমরা হাতে আমাদের এক থাকবে। তো আমার মনে হয় প্রমি প্রশ্নটা বুঝতে বা না পারার কারণেই ভুল করেছে। আশা করি প্রমিত বুঝতে পেরেছ। ইয়েস স্যার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল গত ক্লাসের পূর্বপাঠ আলোচনা। আজকে আমি তোমাদের কে পৃষ্ঠা 31-এর যে অঙ্কগুলো আছে সেখান থেকে কিছু অঙ্ক শেখাবো। সবাই বের করো তোমাদের মূল বইয়ের 31 পৃষ্ঠা। আশা করি সবার সামনে মূল বইটা আছে এবং প্রত্যেকে পৃষ্ঠা 31 বের করে রেখেছ। হ্যাঁ স্যার। আমরা সবাই তো ট্রেন দেখেছি, তাই না? দেখো, ট্রেনে কিন্তু অনেক মানুষ যাতায়াত করতে পারে, আর ট্রেনের যারা যাতায়াত করে তাদেরকে যাত্রী বলা হয়। তো এখানে সেরকম একটা অঙ্ক আমরা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রত্যেককেই তোমাদের ফোনটা মিউট করে রাখতে বলেছি, যেন কোনো শব্দ না আসে ক্লাসে, যেন কোনো ডিস্টার্ব না হয়। তোমরা প্রত্যেকেই তোমাদের ফোনটা মিউট করে রাখো। আমার সাথে যখন কথা বলবে তখন আনমিউট করে কথা বলবে। এখন সবাই মিউট করে রাখো প্রত্যেকে। তো দেখো, আমি অঙ্কটা পড়ে নিই আগে। একটি ট্রেনে 2450 জন যাত্রী আছেন। আমরা জানি ট্রেন অনেক বড় হয়, সেখানে অনেক যাত্রী একসঙ্গে যাতায়াত করতে পারে এক স্থান থেকে আরেক স্থানে। তো এই ট্রেনটাতে যাত্রী আছে 2450 জন। একটি স্টেশনে 842 জন যাত্রী নেমে গেল। প্রথমে যাত্রী ছিল 2450 জন এবং কোন একটি স্টেশনে 842 জন যাত্রী নেমে গেল। এবার তোমরা আমাকে বলো, মোট যাত্রী থেকে যদি কিছু যাত্রী নেমে যায় তাহলে আমরা কি করব? আচ্ছা, ভেরি গুড, বিয়োগ করব। যাত্রী, মোট যাত্রী থেকে কিছু যাত্রী যদি নেমে যায় তাহলে আমরা বিয়োগ করব। ঠিক, আবার দেখি আমরা। এবং 798 জন যাত্রী নতুন উঠলেন। দেখো, কিছু যাত্রী নেমে যাওয়ার পর আবার কিছু যাত্রী উঠল, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে দেখো, এই অঙ্কটাতে যোগ এবং বিয়োগ দুইটারই ব্যবহার রয়েছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আসো আমরা অঙ্কটা সমাধান করি। সবাই বডি খেয়াল করা। আমরা, আমি প্রথমে লিখেছি ট্রেনে যাত্রী আছেন 2450 জন। এটা আমরা প্রশ্ন থেকেই বুঝতে পেরেছি বা দেখতে পেয়েছি। এবং যাত্রী নেমে গেল। নেমে গেলেন 842 জন। আমরা জানি যাত্রী যদি ট্রেনে ওঠে তাহলে অবশ্যই মোট যাত্রীর সাথে যোগ হয়। তো এখানে আমরা যোগ হলে যোগ চিহ্ন দেব, বিয়োগ হলে
বিয়োগ চিহ্নের ব্যবহার করব। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? বলো এখানে বিয়োগ হবে, যোগ হলে যোগ চিহ্ন দেব, আমরা বিয়োগ হলে এখানে বিয়োগ চিহ্ন দেব, এখানে আমরা বিয়োগ চিহ্ন বসিয়ে দিব। যেহেতু এটা আমরা যাত্রী নেমে যাচ্ছে, আমরা এখানে বিয়োগ চিহ্ন বসাই দিব। তো এইবার তোমরা আমাকে বলো, এই বিয়োগটা দেখো খুব একটা বড় নয়, কিন্তু তোমরা অনেক বড় বিয়োগ শিখেছ। আমরা বিয়োগটা অবশ্যই এককের স্থান থেকে শুরু করব, ডান দিক থেকে শুরু করব। দেখো বিয়োগটা করি আমরা, দশ থেকে দুই বিয়োগ করলে আট, হাতে কত থাকলো সাফি বলো? হাতে থাকে এক, কোথায় যোগ হবে? চারের সঙ্গে, তাহলে পাঁচ হবে। পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য হয়। এরপরে ওপরে আছে চার, এই চারকে আমরা কত ধরে নেব? আলবি ভালো, চারকে কত ধরবে? চারকে আমরা চোদ্দ ধরবো, চোদ্দ ধরে নেব। তাহলে চোদ্দ থেকে যদি আমরা আট বিয়োগ করি কত আসবে? আরেফিন বলো, আরেফিন চোদ্দ থেকে যদি আমরা আট চার ছয় হবে, কত হবে বলো? ছয় হবে। হাতে কত থাকলো? হাতে থাকলো এক। আমি বলেছি দশ বা দশের উপরে যখন এই সংখ্যা যাবে তখন হাতে এক থাকবে, বিশ বা বিশের উপরে যখন যাবে তখন হাতে দুই থাকবে। হাতের এক, দুই থেকে এক বিয়োগ করলে এক। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যাত্রী নেমে যাওয়ার পরে ট্রেনে যাত্রী রইল কত? এক হাজার ছয়শো আট জন। আমরা এখানে লিখতে পারি এভাবে, যাত্রী রইল, যাত্রী রইল এক হাজার ছয়শো আট জন। দেখো আলোর জন্য মানে অনেকের বুঝতে সমস্যা হচ্ছে, এবার লেখাটা নিশ্চয়ই, এবার নিশ্চয়ই লেখাটা বোঝা যাচ্ছে। বোর্ডে আলো পড়ার কারণে লেখাটা বোঝা যাচ্ছিল না। আচ্ছা এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা এরপরে আমরা দ্বিতীয় অংশটা করব, এবার দ্বিতীয় অংশটা করব। এখানে আমরা আবার কথা লিখতে পারি, মনে হয় কেউ প্রশ্ন করবে। হ্যাঁ বলো স্যার, আমার স্যার এই এই অঙ্কটা কত পেজে আছে? দেখো পেজ নাম্বার 31 বা 31 পৃষ্ঠা দেওয়া আছে, দেখো 31 পৃষ্ঠা দেওয়া আছে। আচ্ছা এরপরে আমরা দ্বিতীয় অংশটা করব। ওকে দেখো সবাই, যাত্রী রইল এক হাজার ছয়শো আট জন। এবার দেখো নতুন করে কিছু যাত্রী ট্রেনে উঠল, নতুন যাত্রী উঠলো, এখানে দেওয়া আছে সাতশো আটানব্বই জন। যেহেতু যাত্রী উঠলে যোগ করতে হয়, যাদের নামলে বিয়োগ করতে হয়, তাই আমরা এখানে যোগ চিহ্নের ব্যবহার করব। অবশ্যই আমরা এখানে যোগ চিহ্নের ব্যবহার করব। এইবার এই জোড়া দেখি আমরা, আট আট ষোলোর ছয় হাতে থাকলো এক, নয়ের একে দশের শূন্য হাতে থাকলো এক, আট ছয় চোদ্দোর চার হাতে থাকলো এক, আর এক আর এক দুই। অর্থাৎ ওই ট্রেনে এখন যাত্রী রইল দুই হাজার চারশো ছয় জন। আমরা এখানে লিখতে পারি মোট, হ্যাঁ ঠিক আছে, যাত্রী রইল দুই হাজার চারশো ছয় জন। আচ্ছা হয়েছে, হ্যাঁ হয়েছে, দুই হাজার চারশো ছয় জন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি এই পরবর্তী ধাপটা বুঝতে পেরেছ বা দ্বিতীয় অংশটা বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা যদি কারো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি যদি কারো প্রশ্ন থাকে। আচ্ছা যদি প্রশ্ন না থাকে এবার সবাই উঠিয়ে নাও, এবার সবাই এটা উঠিয়ে নাও। না এই সবাইকে দেখুন, তোমার কথা আমি শোনা যাচ্ছে।
আমার মনে হয় সবাই মিউট করো নাই, আর মিউট না করার কারণে এই কথা আসছে। আমি বলেছি আমাকে কোনো প্রশ্ন করলে তখন আনমিউট করে প্রশ্ন করবে, তাছাড়া আচ্ছা সবার ঘটনা কমপ্লিট হয়েছে এটা। স্যার আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা প্রশ্নটা করো তো, কি মামনি কোথায় বলো? স্যার এই অঙ্ককেতে কি হচ্ছে কমা ব্যবহার করা যাবে? কমা? আচ্ছা এখানে আসলে ছোট সংখ্যা কমার ব্যবহার না করলেও চলবে, ব্যবহার করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, ঠিক আছে? আর কারো প্রশ্ন আছে? সবাই কি আর বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে আমি এরপরে আমরা পরবর্তী অঙ্ক করব। স্যার আপনাকে দেখা যাচ্ছে না। এরপরে দেখো আমরা এরপরে যে একটা অঙ্ক আছে সেই অঙ্কটা করার চেষ্টা করি। সবাই খেয়াল করো, এখানে রাজীবের মায়ের কাছে 5,580 টাকা ছিল, বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরো নিলেন 3,420 টাকা। কেনাকাটায় তিনি 7,830 টাকা ব্যয় করলেন, তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে তার কাছে টাকা ছিল 5,580 টাকা এবং তিনি আরো কিছু টাকা নিলেন, এবং তিনি আরো কিছু টাকা নিলেন, তাহলে তার টাকার পরিমাণ কি বাড়বে না কমবে? বাড়বে। যেমন মনে করো তোমার কাছে 100 টাকা আছে, তোমার বাবা তোমাকে আরো মনে করো 50 টাকা দিলেন, তাহলে তোমার কাছে টাকা বেশি হবে না কম হবে? যোগ করতে হবে ঠিক। এখানেও রাজীবের মায়ের কাছে টাকা ছিল 5,580 এবং তার বাবার কাছ থেকে টাকা নিলেন 3,420, তাহলে অবশ্যই তার টাকা বৃদ্ধি পাবে। আর বৃদ্ধি পেলে কি করতে হবে? যোগ করতে হবে এবং দেখো তাহলে বুঝতে পারলাম এর পরে যে অঙ্কটা শিখতে যাচ্ছি আমাদের এই অঙ্কটাও প্রথমে যোগ করতে হবে। এবং দেখো আগে আমরা কি করেছি, আগের অঙ্কটাতে প্রথমে বিয়োগ করেছি তারপরে যোগ করেছি, ঠিক এইবার যে অঙ্কটা আমরা করতে যাচ্ছি প্রথমে যোগ করব এবং পরবর্তী দেখো কি করতে হবে। এবং তিনি বাজার করলেন বা কেনাকাটায় ব্যয় করলেন 7,830 টাকা, তাহলে তার টাকা কমে যাবে না বাড়বে? কমে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে তোমরা নিশ্চয় অঙ্কটা বুঝতে পেরেছো, প্রথম ধাপে যোগ করবো, দ্বিতীয় ধাপে বিয়োগ করবো। এবার আসো আমরা অঙ্কটা করি। স্যার আপনাকে দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে না পারলেও হবে, তোমরা বোর্ড দেখতে পাচ্ছ কিনা সেটা দেখো, ঠিক আছে? তাহলে নিশ্চয় তার টাকার পরিমাণ বৃদ্ধি পাবে, আর বৃদ্ধি পেলে আমরা কি করব যোগ করব। দেখো এই যোগটা কি তোমরা করতে পারবে সবাই? আচ্ছা তোমরা করে ফেলো, হ্যাঁ তারপর আমার সাথে মিলাই নিবে, করে ফেলো সবাই এই যোগটা, তোমরা করে ফেলো।
মজা রয়েছে। আচ্ছা আগে বলার দরকার নেই, আগে আমি আমার সাথে মিলাই নেওয়ার পরে তারপর বলবে। স্যার স্যার হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার ওখানে স্যার রাজীবের ওখানে কি আমি দুইটা টান দিতে পারবো, যে এরকম আপনি টাকার ওখানে লিখে দিয়েছেন? হ্যাঁ এখানে তুমি এই চিহ্নটা ব্যবহার করতে পারো, টাকাও লিখতে পারো, দরজাও দেওয়া যেতে পারে, টাকাও লিখা যেতে পারে, কোনো সমস্যা নেই। একই জিনিস বারবার না লিখে এই চিহ্ন ব্যবহার করতে পারো। এটা কি আবার কোন সমস্যা নেই, এটা কি রাজীবের বেলাও করতে পারবো? হ্যাঁ হ্যাঁ করতে পারবে, সমস্যা নেই, লেখা যাবে। দেখো এবার বিয়োগটা করি আমরা, শূন্য আট দশের শূন্য হাতে থাকলো এক, ছয় আর চারে দশের শূন্য হাতে থাকলো এক, ছয় আর তিনে নয়, অর্থাৎ 9000 টাকা হলো তার কাছে। তার কাছে মোট টাকা হলো 9000 টাকা। এখন তিনি বাজার করলেন 7830 টাকা, অর্থাৎ কেনাকাটায় তিনি ব্যয় করলেন, ব্যয় মানে খরচ, ব্যয় মানে খরচ, তিনি খরচ করলেন 7830 টাকা। এখন প্রশ্ন হচ্ছে তার কাছে আর কত অবশিষ্ট থাকলো, তার কাছে আর কত অবশিষ্ট থাকলো। তো আমরা এটা খুব সহজ করে লিখতে পারি এভাবে, তার নিকট অবশিষ্ট রইল, এটা আমরা এইভাবে করতে পারি, 9000 বিয়োগ 7830, 7800 টাকা। আমরা এই বিয়োগটা পাশাপাশি করতে পারি, কোনো সমস্যা নেই, এটা দুই ভাবে করা যেতে পারে। এখন এই বিয়োগটা তুমি যদি পাশাপাশি এভাবে করো, পাশে তুলে করো, তাও কোনো সমস্যা নেই, এভাবেও করা যেতে পারে। আমি এটা আরেকভাবে করে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। এবার সবাই বিয়োগ করে ফেলো। আগে কেউ উত্তর বলবো না, আমি যখন প্রশ্ন করবো তখন উত্তর বলবে, তার আগে কেউ উত্তর বলবে না। মনে হয় সে যদি ওখান থেকে শব্দ আসছে, সে যদি মিউট করো নাই, তুমি মিউট করে দাও, আমি মিউট করা নাই, মাসু আরে তুমি মিউট করা নাই। স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো স্যার। আপনি যে ওখানে লিখছেন তার নিকট অবশিষ্ট রইল, ওখানে কি অতএব দিছেন? হ্যাঁ অতএব দিছি, তুমি অতএব ব্যবহার করলেও হবে না করলেও হবে, কোনো সমস্যা নেই, অতএব দিতেও পারো না দিলেও কোনো সমস্যা নেই। স্যার আমার শেষ হয়ে গেছে, তার মানে অনেকের হয়ে গেছে। এবার আমার সঙ্গে মিলিয়ে নাও সবাই, দেখো শূন্য দশ থেকে তিন বিয়োগ করলে সাত, হাতে থাকলো এক, নয় দশ থেকে নয় বিয়োগ করলে এক, হাতে থাকলো এক, আট নয় থেকে আট বিয়োগ করলে এক, অর্থাৎ তার কাছে বসে থাকলো 1170 টাকা। 1170 টাকা অবশ্য থাকলো। কার কার হয়েছে এটা? স্যার আমার হয়েছে। আর যাদের ভুল হয়েছে তারা ঠিক করে নাও, যাদের ভুল হয়েছে তারা ঠিক করে নাও। আমারও হয়েছে। আচ্ছা দেখি কার কার হয়েছে, হাত ওড়াও দেখি। আচ্ছা আমি ধন্যবাদ জানাচ্ছি প্রমিকে, আলভিকে, মাহিকে, রাফিকে, সাফিকে, ইমরুল কায়েস, ভেরি গুড। এবং আর একটা ছেলে হাত উঠেছে, নামটা আমি বুঝতে পারছি না, প্রত্যেকের নামটা খুব স্পষ্ট করে লিখবে যেন আমি বুঝতে পারি। আবেশের লেখা কমপ্লিট হয়েছে? আচ্ছা এবার হাত নামাও সবাই, এবার সবাই হাত নামাও। এই যে আজকে আমি এই অঙ্কটা আমি আর একভাবে করে দেওয়ার চেষ্টা করলাম, প্রথমটা থেকে একটু ভিন্ন, তোমাদের বুঝতে কারো সমস্যা আছে বা কোনো সমস্যা হলো
আমি এটা আরো একটু সহজ করে করে দিয়েছি, আরো আরো দুইটা লাইন লিখে করা যেত, এটা না লিখে আমি একটু সহজ করে করে দেওয়ার চেষ্টা করেছি। এইভাবে যদি কেউ করে বা ওকে সমাধান করে কোনো সমস্যা নেই, ফুল মার্কস সে পাবে। আবার আরো দুইটা লাইন লেখা যেতে পারে, তার নিকট রইল, তিনি ব্যয় করলেন, আবার অবশ্য থাকলো, এইভাবেও করা যেতে পারে। আমি যে এইভাবে করে দিয়েছি বলে এইভাবেই করতে হবে এমন নয়, তোমরা যেভাবে সহজ লাগবে তোমরা সেভাবেই অঙ্ক করতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছ মাইশা। আচ্ছা, তো আজকে যে দুটো অঙ্ক শেখালাম এই দুটো অঙ্কে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা শোনো, আমি ক্লাস শেষ করার আগে একটা কথা বলি। আমি যে হোমওয়ার্ক গুলো দেব শুধু সেগুলোই হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবে, অতিরিক্ত হোমওয়ার্ক গুলো তোমরা গ্রুপে পোস্ট করো না, কারণ আমাদের দেখতে সমস্যা হয়, ঠিক আছে? আর না দেখতে পারলে তোমরা মন খারাপ করবে। এই জন্য যে আমি জয়টা হোমওয়ার্ক দেবো তোমরা ততটুকুই হোমওয়ার্ক করবে, তার বেশি করার দরকার নেই। বাসায় প্র্যাকটিস করবে, কোনো সমস্যা নেই, বাসায় প্র্যাকটিস করবে, কিন্তু হোয়াটসঅ্যাপে পোস্ট করবে যেগুলো। স্যার আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা সবাই ডায়রি লিখে নাও, সবাই ডায়রি লিখে নাও। আজকে এই CWI থাকলো, HWO, ঠিক আছে? আর এই দুইটা অঙ্কই থাকলো হোমওয়ার্ক তোমাদের, এই দুইটা। আমার একটা প্রশ্ন আছে। আমার একটা প্রশ্ন আছে। এখন পোস্ট করবে না তোমরা। আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা আমি কথা বলছি, আমার কথা পরে প্রশ্ন করো। এই দুইটা অঙ্ক আবার বাসায় করবে, করে তারপরে ছবি দিলে গ্রুপে পাঠাবে, কিন্তু এখন যে উঠালে। হ্যালো স্যার, এখানে কোন কোন করব? তো ট্রেনের আর এই রাজীবের মায়ের। আচ্ছা এই দুইটাই আজকে যে দুটো অঙ্ক শেখালাম এই দুইটা অঙ্কই থাকলো বাড়ির কাজ হোমওয়ার্ক, এই দুটো অঙ্ক হোমওয়ার্ক। রাজীব স্যার, এবার বলো কার কি প্রশ্ন আছে, কে প্রশ্ন করতে চেয়েছিল? স্যার স্যার এটা কি অর্ধেক করার পর স্যার অপর পৃষ্ঠায় লেখা যাবে? সরি তোমার কথা বুঝতে পারিনি বাবা, আরেকবার বলো। স্যার অর্ধেক করার পর কি অপর পৃষ্ঠায় লেখা যাবে? হ্যাঁ যাবে। অর্ধেক মানে বুঝলাম না স্যার। তার যে এক এক নাম্বারটা যে স্যার দুইটা করতে হলো না? হ্যাঁ হ্যাঁ, ওটা কি একটা করার পর অপর পৃষ্ঠায় দুই নাম্বার দুটা আরেকটা করা যাবে? আমি বলেছি তোমাদেরকে দেখো, 31 পৃষ্ঠার এই যে ট্রেনের যে অঙ্কটা আছে সেটা হোমওয়ার্ক থাকলো, এবং এই যে রাজীবের মা বাজারে যে টাকা খরচ করলেন বা ব্যয় করলেন এই অঙ্কটা, এই দুটো অঙ্কই হোমওয়ার্ক থাকলো, এই দুইটা অঙ্কই হোমওয়ার্ক করে তোমরা গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা বলো তুমি। স্যার আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা বলো, শুনতে পাচ্ছি বলো। স্যার আজকে কি স্কুলে গেলে, আজকে কি স্কুলে গেলে সিট পাবো? আচ্ছা আমি এই কথাটা একটু পরে বলছি আমি, ঠিক আছে? আমি ক্লাসটা শেষ করে তোমাদের সাথে কথা বলবো 2 মিনিট, ঠিক আছে? ক্লাসটা শেষ করে কথা বলছি আমি। তো সুপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।